ইউটিউবে কীভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। আমরা অনেকে আছি যে ভিডিও আপলোড করতে পারি না, আবার অনেকে আছি যে জাস্ট একটা ভিডিও এডিট করার পর ভিডিওটা আপলোড করে দিই। আপনি কিন্তু সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে 100% শিওর। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে চলে আসবেন ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। আমরা কিন্তু একেবারে A to Z সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন শো করতেছে, আপনি জাস্ট প্লাস আইকন উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বরে শো করতেছে আপলোড এ ভিডিও, আপনি এখান থেকে আপলোড এ ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের গ্যালারিটা অন হয়ে যাবে, আপনি জাস্ট যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে নেক্সট, আপনি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে ক্রিয়েট এ টাইটেল, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে যে ভিডিওর টাইটেল, দেখবেন যে কোনো একটা কিছু একটা শিরোনাম থাকে ওটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে এটা বা এই নিউজটা বা এই ভিডিওটা কী টপিকের হতে পারে। তো এরকমই আপনার টাইটেলের উপর ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটা কীরকম বা কোন টপিকে আপনার ভিডিওটা। অবশ্যই আপনি আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল এখানে লিখে দেবেন। তো আপনি এখানে কিন্তু কোনো মন করা টাইটেল দিলে হবে না, আপনি আপনার ভিডিওটা যে রিলেটেড, আমার ভিডিওটা হচ্ছে যে ইউটিউব আর্নিং রিলেটেড, ওই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল আগে থেকে লিখে রেখেছি ইউটিউব আর্নিং প্রুফ, এরকম একটা টাইটেল লিখে রেখেছি। তো আমরা জাস্ট এখানে কী করবো, টাইটেলের এখানে আমরা যে টাইটেলটা আগে থেকে লিখে রেখেছি আমরা ওই টাইটেল এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বর শো করতেছে অ্যাড ডিসক্রিপশন, আপনি অ্যাড ডিসক্রিপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে আপনি যে টাইটেলটা লিখেছেন আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের শুরুতে কিন্তু ওই ভিডিওর টাইটেলটা রাখবেন যে ভিডিওটা আপনি এখন আপলোড করতেছেন। রাখার পর আপনি এন্টার করে তারপরে কী করবেন, আপনার ভিডিওটা যে রিলেটেড আপনি ওই রিলেটেড কিছু লেখা এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিবেন। অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখন অনেক আছে যে এরকম টাইটেল বা ডিসক্রিপশন বক্স কীভাবে লিখবে বা কোন কীভাবে রিসার্চ করবে এগুলো জানে না, এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই টপিক একটা ভিডিও আপনাদেরকে আমরা আপলোড করে দেব। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছি ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবাই কী করি, ইউটিউব ভিডিও আপলোড করার সময় আপলোডে ক্লিক করার সময় আমরা পাবলিকটাকে সিলেক্ট করে দিই ভিজিবিলিটি, এখানে আপনি এই ভুল করলে হবে না, আপনাকে অবশ্যই আনলিস্টেডটাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপনি এখানে আনলিস্টেডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনি অডিয়েন্সে ক্লিক করে আপনার ভিডিও যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন, আর যদি আপনার ভিডিওটা বড়দের জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন নো ইটস নট মেড ফর এ কিডস, আপনি এটা সিলেক্ট করলে হয়ে যাবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে লোকেশন, আপনি লোকেশানে একটা ক্লিক করবেন। লোকেশানে ক্লিক করার পর অবশ্যই আপনি কী করবেন, আপনার যে কান্ট্রি থেকে আপনি ভিডিওটা আপলোড করতেছেন আপনি ওই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। আমরা অনেকে কান্ট্রি সিলেক্ট করি না, কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে অ্যাড টু প্লেলিস্ট, আপনি অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করে রাখেন ওখানেও ওই প্লেলিস্টগুলো শো করবে। আপনি যদি ওই প্লেলিস্টের আন্ডারে এই ভিডিওটাকে রাখতে চান তাহলে আপনি যে প্লেলিস্টে রাখতে চান ওই প্লেলিস্টটাকে সিলেক্ট করে ডানের উপরে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শর্ট রিমিক্স, এখানে ক্লিক করে আপনি যদি এটা অ্যালাউ দিয়ে দেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে যে কেউ কাটতে পারবে। দেখেন যে আমরা অনেক সময় ইউটিউবে যখন ভিডিও দেখি অনেকের ভিডিও দেখবেন যে রিমিক্স একটা অপশান শুরু করে এটা শুরু করবে, আর যদি আপনি এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্স দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে ইউজ করতে পারবেন না বা ক্রপ করে কিছু করতে পারবেন না, এটা আপনার ইচ্ছা, আপনি সব কিছু রাখতে পারেন। তো আমরা এখানে অ্যালাউ দিয়ে রাখবো, রাখার পর আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে কমেন্টস, আপনি কমেন্টসের উপরে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি কমেন্টসটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে সবাই কমেন্টস করতে পারবে, আর যদি আপনি এখানে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না। তো আমরা অবশ্যই এখান থেকে কমেন্টটাকে অন করে রাখবো, জাস্ট অনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আমরা এখান থেকে আপলোডের উপর একটা ক্লিক করবো। আপলোডের উপর ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অনেকেরই কিন্তু এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা থাকে না। আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি যাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি নেই তারা গুগল প্লে স্টোরে এসে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন।
ইনস্টল করার পর আপনি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ক্লিক করে অন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা অন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্ট সেকশন শো করতেছে, আপনি কন্টেন্টের উপর একটা ক্লিক করবেন। কন্টেন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন ভিডিওটা শো করতেছে, আপনি ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর উপরে প্যান আইকন উপর একটা ক্লিক করে দেবেন। আইকন উপর ক্লিক করার পর আপনি ফার্স্টে কী করবেন, আপনার ভিডিওতে একটা থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেলটা হচ্ছে কি, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি দেখবেন যে ভিডিওর উপরে একটা পোস্টার শো করে ভিডিওর ফার্স্টে, ওটা হচ্ছে যে ইউটিউবের ভিডিওর থাম্বনেল। তো আপনি জাস্ট এখান থেকে প্যান আইকনের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে কাস্টম থাম্বনেল, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো অবশ্যই যারা কাস্টম প্রফেশনাল লেভেলের থাম্বনেল মেক করতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে হয় এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি আপলোড করব। তো জাস্ট এখান থেকে আমরা আমাদের থাম্বনেলের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর উপরে শো করতেছে ডান, আপনি ডানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নিজে শো করতেছে কি মোর অপশানস, আপনি মোর অপশানসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে অ্যাড ট্যাগ। আমরা অনেকেই আছে যে কি ভিডিও জাস্ট আপলোড করে দিই ভিডিওতে কোনো ট্যাগ অ্যাড করি না, এটা হচ্ছে যে ভুল। আপনি ভিডিওতে কিন্তু ট্যাগ অ্যাড করতে হবে, ট্যাগ অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওটা যে কোনো বড় ইউটিউবারের সাজেস্টে চলে যাবে। কিন্তু ট্যাগ আপনি আপনার মন মতো কোনো ট্যাগ দিলে এখানে হবে না, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ এখানে আপনাকে দিতে হবে। আর যদি আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও ট্যাগগুলো রিসার্চ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লেভেলের ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ রিসার্চ করে আমরা ভিডিওটাকে এসইও করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যখন আপনি এসইও করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা অনেক ফাস্ট ভাইরাল হবে। তো আমরা এখানে লিখবো অনলাইন আর্নিং, আমরা এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে আপনি এইভাবে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। আপনি যদি প্রথম অবস্থায় ট্যাগ রিসার্চ না করতে পারেন তাহলে আপনার ফার্স্টে যে চ্যানেলটা আছে আপনার চ্যানেলের নামটা লিখবেন। চ্যানেলের নামটা লিখার পর আপনি ইন্টারে ক্লিক করবেন, তারপর আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই আমি তো ভিডিও মেক করবো আপনাদের জন্য কীভাবে ট্যাগ রিসার্চ করুন ভিডিওর জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে শর্ট রিমিক্স, এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি। এখান থেকে ব্যাক করুন, আপনি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আন্ডারে, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু ভুল মানুষের কাছে আপনার ভিডিওটা ইউটিউব শো করাবে, তাহলে কিন্তু হবে না। তো এখানে আর কোনো কিছুর কাজ নেই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। এটার মূল রিজনটাকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা যে ভিডিওটা আপলোড করেছি এটা সম্পূর্ণ আমাদের, যার জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবো, এটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না। আর যদি আপনি এখানে ক্রিয়েটিভ কমন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা যে কেউ ইউজ করতে পারবে ডাউনলোড করে, কারণ আপনার ভিডিওটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে ফলো যাবে। তাই অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ ইউজ করতে পারবে না। তো আপনি সব কিছু এখানে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে এখন দেখতে পাচ্ছেন শো করতেছে ভিজিবিলিটি, আপনি ভিজিবিলিটির উপর একটা ক্লিক করবেন। ভিজিবিলিটির উপরে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পাবলিক, আপনি পাবলিকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে সেভ, আপনি সেভের উপর একটা ক্লিক করবেন। তো আমরা জাস্ট আবার পাবলিশের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন কিন্তু আপনার ভিডিওতে ট্যাগ সেট করা, ভিডিওটা এসইও করা সব কিছু কিন্তু প্রপারলি হয়ে গেছে। অ্যান্ড আমাদের যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আছে আপনি অবশ্যই ভিডিওতে মনিটাইজেশনটাকে অন করে দেবেন। অন করার জন্য আপনি আবার ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফ্যান আইকন উপর একটা ক্লিক করবেন। ফ্যান আইকন উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করতে আসছে মনিটাইজেশন, এখানে ক্লিক করে অফের এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তারপর আপনি সেভের উপর একটা ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর এখন কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণ প্রফেশনাল লেভেলের আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনি সুন্দর করে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।